তোমাকে আমি মুক্তি দিলাম, তোমাকে আমি মুক্তি দিলাম, তোমাকে আমি মুক্তি দিলাম। তুমি চাইলে তুমি নিজের মতন জীবন খুঁজে নিতে পারো। শুনছো তোমরা সবাই, শুনছো, শোনো শোনো ওর কথা। আমাকে বিয়ে করার পর, এতদিন আমার সঙ্গে থাকার পর এখন বলছে আমায় মুক্তি দিয়ে দিতে পারে না কেন? ও জাহ্নবীকে ঘরে এনে তুলবে, তোমরা সবাই মেনে নেবে তো? মেনে নেবে না তোমরা সবাই জাহ্নবীকে? ওর ব্যাপারে সবকিছু জানার পরেও তোমরা সবাই জাহ্নবীকে মেনে নেবে? ও যেখানে গেছে সেখানে তো শুধু তোমার ছেলের সঙ্গে থাকতো না, প্রত্যেকটা দিনও একটা অন্য লোকের সাথে থাকতো, বিভিন্ন লোকের সঙ্গে থাকতো। তুমি তো দেখতে চাওনি, কিন্তু আমি জানি ও শুধু গান বাজনা করেছে আর কিছু করেনি। আর যদি কিছু করতো তাহলে আমি জানি ও সেটা করতে বাধ্য হয়েছিল বলেই করেছে। দেখ ঋষি, সব ব্যাপারটা তুই নিজের মতো সাজিয়ে গুছিয়ে বললে তো হবে না, আমাদেরটা তো ভাবতে হবে তোকে। আর ওই মেয়েটার তো বিয়ে দেওয়া হয়েছিল, বিয়ে দেওয়ার পর কি ওখানেও থাকলো? আর এই বিয়েটার জন্য তো ও নিজেই রাজি হয়েছিল, তাহলে ওখান থেকে ওখানেও চলে গেল কেন? নিশ্চয় ওই জীবনের প্রতি ওর একটা টান আছে তাই। ও বাড়মুখি মেয়ে, খারাপ মেয়ে, টাকা রোজগার করতে ওখানে গেছে। টাকা 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 ছাড়াও কিছু চেনে নেই। তুমি যদি ভাবো তোমার টাকা দিয়ে ওকে বশ করবে, ভুল করছো, ভুল। একদিন যখন তোমার টাকা দেখা হয়ে যাবে তখন তোমার থেকে যার বেশি টাকা থাকবে ও কিন্তু তার কাছে চলে যাবে, কথা আমি বলে দিলুম, বুঝেছো? ঋষি, ঋষি যা হয় না তানিয়ার মাথা ঘাম আস না বাবা, দেখ দেখ এটা হয় না। হ্যাঁ তুই তুই এখন বিবাহিত, আর ওর জীবনটা না অন্যদিকে ঘুরে গেছে। এখন তুই হাজার চেষ্টা করলে ওকে আর এই জীবনে ফিরতে আনতে পারবি না। এই কথাটা তো সত্যি, তুই নিজে রোশনিকে বিয়ে করেছিস, এখন তো তুই হঠাৎ করে ওকে দূরে সরিয়ে দিতে পারিস না। আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না সেটা পরের কথা, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেবো ঋষি, সব মেয়ের সাথে কিন্তু ছেলে খেলা করা যায় না। ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমার যদি মনে হয় তুমি আমাকে বুঝিয়ে শান্তি পাবে আর আমার উপর প্রতিশোধ নিয়ে তুমি শান্তি পাবে, তাই নিও, কিন্তু অ্যাট এনি কস্ট। আমি জাহ্নবীকে ছাড়তে পারবো না। আমাকে জাহ্নবীর কাছে যেতেই হবে। না, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে জাহ্নবীর কাছে যেতে পারবে না। যদি এটাই শর্ত হয় তাহলে আমার বাড়িতে আসা হবে না। ঋষি, তুই কি রে, তুই বাড়ির কারোর কথা শুনবি না? তুই আমার দিকে একবারও তাকাবি না? আমি বুঝতে পারছি না মা, তুমিও বদলে গেলে। তুমিও জাহ্নবীর ভালো চাইছো না? জাহ্নবীর ভালো করার ক্ষমতা আর আমাদের নেই রে ঋষি, চাইলে আমি নিশ্চয়ই চেষ্টা করতাম। কে বললো নি? আমি ওর পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি, আমি ওকে পরীক্ষা দেওয়াবো মা। আমি চেষ্টা করে ওর যেই জীবনটা পাও না আমি ওকে সেই জীবনটা ফিরিয়ে দেব। আর আমাকে তোমার জীবন থেকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেবে তাই তো? একটা মেয়ের ভালো করতে গিয়ে আরেকটা মেয়ে তুমি তুমি এত বড় ক্ষতি করে দেবে, এই তোমার ধর্ম ঋষি? আমি তোমার ক্ষতি করতে চাই না রোশনি, তোমার ক্ষতি করতে চাই না বলেই আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও। এই পৃথিবীতে তুমি সবকিছু ভাগ করতে পারবে কিন্তু আমার মনের ভাগ তুমি করতে পারবে না। আমি আমার মনটা জাহ্নবীকে দিয়ে দিয়েছি, সেটা অন্য কাউকে দেওয়া পসিবল নয় আমার পক্ষে।
আমি তোমার সঙ্গে এতদিন থাকা সত্ত্বেও এই বিয়ের পরে একদিনও তোমাকে আমি খুশি করতে পারিনি। তুমি জানো তুমি সুখী হওনি। যখন আমি সুখের ভাব দেখিয়েছি সেটা ছিল অভিনয়। সেটা তুমি ধরতে পেরে গেছিলে, আর কেউ না পারুক, তুমি ধরতে পেরেছিলে, আর সেই জন্য তুমি জাহ্নবীকে অ্যাকসেপ্ট করেছিলে। কিন্তু তুমি জাহ্নবীকে কোনোদিন মন থেকে মেনে নাওনি। আমাকে পাওয়ার জন্য তুমি যে জাহ্নবীকে ভালোবাসো সেটা তুমি জাস্ট শো করেছিলে। দেখেছো তো বাবা, দেখো দেখো, এখন এইসব শুনিয়ে নিজের মতো করে যুক্তি সাজাচ্ছে, তোমরা এসব মেনে নিচ্ছ তো? হ্যাঁ, দেখো ঋষি, দেখো ঋষি, তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিই, আমাদের বাড়িতে থাকতে গেলে আমাদের বাড়ির যা নিয়ম সেই নিয়ম তোমাকে মেনে চলতে হবে। আমাদের বাড়ির ছেলেরা কোনোদিনও এরকম কোনো কাজ করেনি। তোমার জন্য আমরা রাস্তায় বেরোতে পারবো না এরপরে, লোকে আমাদেরকে বাজে কথা বলবে তোমার জন্য, সেটা তো হতে পারে না। আর তোমার জন্য আমরা এসব বাজে কথা শুনবোই বা কেন? তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কি করে থাকছি? লোকজন আমার ভালো থাকাটাকে তাদের ইচ্ছে দিয়ে চালিত করতে পারে না। আমার ভালো থাকা আমার কাছে। ঋষি বাবু, তুমি এত স্বার্থপর, শুধু নিজের ভালো থাকার কথাটা বলছো। শোন না ঋষি, ওর ওর পড়াশোনার ব্যবস্থা তুই করে দে, ওর ওর থাকার ব্যবস্থা তুই করে দে, সব রকম ব্যবস্থা করে দে। দরকার হলে ওর মা ওর সাথে গিয়ে থাক, বাড়ি ভাড়া করে দে, ওর বাড়ি ভাড়া খরচটা পর্যন্ত আমরা দেব। কিন্তু ঋষি, তুই এর মধ্যে থাকিস না। তা হয় না মা, আমি জাহ্নবীকে কথা দিয়েছি। কি কথা দিয়েছিস? কথা দিয়েছো মানে? তুমি কথা দেওয়ার কে? আর তোমার কথা নেয়ারই বা ওকে? ও জানে নে, জানে নে যে ওর দিদির সঙ্গে তোমার বিয়ে হয়েছে? এদিকে তো দিদি দিদি নিয়ে কত বড় বড় কথা বলেছে, যেই দিদি ওর জন্য এত কিছু করলো তার সংসার ভাঙতে লজ্জা করছে না? আমি শেষ দেখে ছাড়বো ওর একদিন কি আমার একদিন। আমি তো ওখানে গিয়ে কোনো কথাই কইতে পারিনি, তোমাকে সেখানে দেখে আমি অবাক হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, আমি এর শেষ দেখে ছাড়বো, এবার আমি বোঝাপড়া করবো বলে দিলাম, বোঝাপড়া করবোই। তুমি তুমি একা না বৌদি, তোমার সঙ্গে আমিও যাব। ওইসব মেয়ে মানুষের না, তাতে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। রোশনি, একটা কথা জেনে রাখো, তুমি জাহ্নবীকে যত ছোট করবে আমার থেকে ততটাই তুমি দূরে সরে যাবে। তোমার থেকে তো আমি দূরে সরেই আছি ঋষি, কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছি, তোমাকে ওই জীবন থেকে আমি বের করে আনবই। তারপর তোমার সাথে থাকতে পারি কি পারি না সেটা সেটাতে আমার কিছু যায় আসে না। জাহ্নবী তোমার টাকার জন্য তোমার সাথে আছে তো? হ্যাঁ, তুমিও তোমার টাকার জোরেই ওকে আলাদা একটা বাড়ি ভাড়া নিয়ে রাখতে পারছো। তোমার এই জোরটাই আমি ভেঙে দেব। এই টাকার জোর আমি ভেঙে দেব। তোমার অফিসে গিয়ে আমি নালিশ করে এসেছি। রোশনি, আমার অফিসের লোকেরা আমার পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামাতে যাবে কেন? আমি আমার হায়ার অথরিটিকে রিপোর্ট করেছি, আমার কাজে কোনো প্রবলেম হচ্ছে না, আমি কোনো প্রবলেম করিও নি। আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল লাইফ, হাউ ডাজ ইট ম্যাটার? তাই কি পার্সোনাল লাইফ কি প্রফেশনাল লাইফকে কোনোভাবেই এফেক্ট করে না? করার কথা নয়। ও, তুমি এরকম একটা লাইফ লিড করবে?
এরকম একটা পজিশনে থেকে তোমার পাবলিক ইমেজ বলে কিচ্ছু থাকবে না। বাড়িতে বউ রেখে তুমি একজন অন্য মহিলার সঙ্গে থাকবে, একজন পতিতার সঙ্গে গিয়ে থাকবে তুমি? বাবা ঠিকই তো বলেছে, একদম ঠিক কথা, কোনো ভুল কথা বলেনি কো। তো কথা বললেই দোষ হয়ে যায়, কিন্তু একটা কথা না বলে পারছি না। আচ্ছা, আমার বাবা মা যদি জানতে পারে না যে এই বাড়িতে এরকম হচ্ছে, আমাকে তো এই বাড়িতে রাখবেই না। রোশনি, তোমার দাদা আজকে বাড়িতে এলে আমি কিন্তু বলে দেবো যে এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। যে বাড়িতে এক ছেলে এরকম, সেখানে কে বলতে পারে বলো যে তোমার দাদা তার ভাইয়ের থেকে এসব দেখে শিখবে না? যদি আজ কোনো অন্য মেয়ের সঙ্গে থাকতে চলে যায় তাহলে আমার কি হবে বলো তো? আমার তো কপাল পড়বে, আমি তো আর তোমার মতো নই, আমি তো লড়াই করতে পারবো না, আমাকে তো আত্মহত্যা করতে হবে। রোশনি, আমার জীবনটা না অনেক বেশি কস্টলি বৌমণি, আমি আমার জীবনটাকে এইভাবে বিসর্জন দিয়ে দেবো না। তাও আবার এরকম একটা ছেলের জন্য যে যে আমাকে এত বড় এত বড় ধোকা দিয়েছে। বারবার এক কথা বলো না রোশনি, আমি তোমাকে ধোকা দিইনি, ধোকা তুমি আমাকে দিয়েছ। অতীতের কথা ভুলে যেও না, অতীতে যা হয়েছে হয়েছে, অতীতের কথা বলে তো কোনো লাভ নেই কো। আর তুমি ওকে কি কথা শোনাচ্ছ? ও তো যা করেছে অতীতে করেছে, আর তুমি তুমি তো বর্তমানে এসব কাজ করছো, তুমিও কম দোষী নও কো। মেজমা, আমি সোজা কথা সবার সামনে বলছি, আমি জাহ্নবীকে ছাড়তে পারবো না। তাহলে কি তুই আমাদেরকে ছাড়বি? মা, এটা তুমি কি বলছো? আমি জানতাম তুমি জাহ্নবীকে সব থেকে বেশি ভালোবাসো, তুমি এই কথা বললে? হ্যাঁ, আমি জাহ্নবীকে ভালোবাসি, কিন্তু সেটা অন্য কথা। আর তুমি তুই যেইভাবে ওর সাথে জড়িয়ে পড়েছিস সেটা সম্পূর্ণ অন্য একটা কথা। শোন না, যদি যদি জাহ্নবীকে দেখভাল করতে হয়, আমি বলছি, আমি কথা দিচ্ছি আমি দেখভাল করব, ওকে যদি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হয় আমি করব, কিন্তু কিন্তু তুই আর এর মতো থাকিস না, তুই থাকিস না বাবা। মা, আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু আমি নিজের মনের কাছে হেরে গেছি। আমি জাহ্নবীকে ছাড়া থাকতে পারবো না। আরে বাবা, ওর তো ওর একটা স্বামী আছে, ধর আমরা ওকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এলাম, তাহলে তুই ওর সঙ্গে থাকবি? এরকম একটা মেয়ের সঙ্গে তুই থাকবি, থাকতে পারবি তুই? এটা সম্ভব? ওই বিয়েটা টেকে নি। ওই বিয়েটাতে নিশ্চয়ই এমন কোনো গণ্ডগোল ছিল যেটা ঢোপে টেকেনি। আমাকে যদি সর্বস্ব খোয়াতে হয় আমিও ঘুরে দাঁড়াবো বাবা, আমিও দেখে নেব ঠিক কি কি কারণে বিয়েটা টেকেনি আর ঠিক কি কি কারণে ওকে বিয়েটা করতে হয়েছিল। আর ঠিক কেনই বা জাহ্নবীকে কিডন্যাপ হতে হলো? আমি যতদূর জেনেছি জাহ্নবীকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর বিক্রির অংশীদার কারা কারা সেটা আমার জানা। মিথ্যে কথা, মিথ্যে কথা, এই সমস্ত কথা তুমি বানিয়ে বলছো। আমি তো বলিনি কে বিক্রি করেছিল, তোমার গায়ে লাগলো কেন?
তুমি কি তাদের মধ্যে একজন নাকি? ঋষি শোনো রশনি, তোমার সঙ্গে আমার যদি সেপারেশন হয়ে যায় আর তুমি যদি আমার থেকে ডিভোর্স চাও আমি তোমাকে দিয়ে দেবো। আর আমি যদি তোমার থেকে ডিভোর্স চাই আর তুমি যদি দিয়ে দাও তাহলে তোমার সব কম্পেনসেশন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। হ্যাঁ, এবার তুমি যদি ব্যাকআপ পথে চলো আমি কিন্তু আমার আঙুল দেখাবো, আমি খুঁজে বার করবো জাহ্নবীর এই অবস্থা হলো কি করে আর কারা করেছে, তাদের কিন্তু আমি ছাড়বো না। ওকে, কোথায় যাচ্ছে শিশি? জাহ্নবীর কাছে। বলতে লজ্জা করছে না? এর মধ্যে তো লজ্জার কিছু নেই। একেবারে একেবারে শেষ হয়ে গেছিস তুই, একেবারে শেষ হয়ে গেছিস। তাহলে বরং আমাকে বাকিদের খাতায় ফেলে দাও, তোমরা মুখ ফুটে বলে দাও আমি যেন বাড়িতে না আসি। তাহলে আমি আর বাড়িতে আসবো না। ছি ছি, কি ভয়ঙ্কর কাণ্ড! রোশনি যাও ঠাকুর দালানে গিয়ে একটু মাথা ঠোকো, স্বামীটাকে আটকে রাখতে পারছো না? ওই ঠাকুরের ফুল এনে না ওর মাথায় ছোঁয়াও, আমার তো মনে হচ্ছে ওই জাহ্নবীটা এর উপর তুকতাক করেছে। ওই মেয়েটা কি করেছে না করেছে এবার সেটা আমাকেই বুঝে নিতে দাও। দেখি না, দেখি ওই মেয়েটা ঋষির সঙ্গে কতদিন থাকে। রাজার সঙ্গে তো সবাই থাকতে পারে, কিন্তু ফিকিরির সঙ্গে যে থাকতে পারে সেই হচ্ছে আসল পাশে থাকার লোক। দেখি একজন ভিকিরির সঙ্গে ওই মেয়েটার থাকার ক্ষমতা আছে কিনা। চ্যালেঞ্জ রইল, তুমি তোমার পথে এগো, আমিও আমার পথে এগোচ্ছি। আজ থেকে আমাদের যুদ্ধ শুরু। আজ থেকে আমরা একে অপরের প্রতিপক্ষ। বসো। তোমার সম্পর্কে একটা কমপ্লেন এসছে, ইজ ইট ট্রু অর ফলস? আমি তো জানি না আমার এগেনস্টে কি কমপ্লেন এসছে। সে দিস, কমপ্লেনটা তোমার ওয়াইফ করেছে। আমার মনে হয় একজন স্ত্রী নিজে তার এত বড় সর্বনাশটা করবেন না। নোয়িং ফুললি ওয়েল যে তোমার এই ধরনের কমপ্লেনের এগেনস্টে তোমার চাকরিটা চলে যেতে পারে, স্যার আমি একটা কথাই বলতে চাই, আমি কি কোনোভাবে আমার ডিউটিকে অবহেলা করেছি? দেখো, শুধু ডিউটিটাই নয়, তোমার একটা পাবলিক ইমেজ আছে আর সেই ইমেজটা তুমি নষ্ট করেছ। আর তুমি যে লাইফটা লিড করছো সেটা যথাযথ নয়। আপনি আমার ওয়াইফের তথ্যগুলো নিয়ে আমার সঙ্গে এই কথাগুলো বলছেন। আজকে আমার নামে যদি যে কেউ অভিযোগ করে আপনি কি সেই কথাগুলোকে মান্যতা দেবেন? তার মানে তুমি বলতে চাইছো যে তোমার ওয়াইফ মিথ্যে কথা বলেছে? প্রশ্নটা কিন্তু সেটা নয়। আমার প্রশ্নটা হলো যে এই কাজটা আমি করছি সেই কাজটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি। এবার এতদিন ধরে আমি আপনাদেরকে সার্ভিস দিয়েছি আর সেই সার্ভিসে আপনারা খুশি ছিলেন, হঠাৎ করে একটা কমপ্লেন আসলো, সেই কমপ্লেনের এগেনস্টে আপনাদের সব কিছু ধসে গেল। তার মানে আমার যোগ্যতায় কাজটা পেয়ে আমার কোনো লাভ হয়নি বা আপনাদেরকে সার্ভিস দিয়ে কোনো লাভ হয়নি।
সবকিছু যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। যদি আমার ওয়াইফ আমার নামে কমপ্লেন করে বা যে কেউ আমার নামে কমপ্লেন করে, তার মানে এই কমপ্লেনের দাম আমার থেকে অনেক বেশি। বুঝতে পেরেছি, ঠিক আছে। শোনো, এই ব্যাপারে তোমার সঙ্গে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, যে তোমার কি মত? আমি এই ব্যাপারে কিছু বলবো না স্যার। আমি কোনো অনৈতিক জীবনযাপন করছি না, আপনাদেরকে এইটুকুই বলবো। আমি যদি আমার এক্সটেন্ডেড লাইফে কারো যদি দেখভাল করি, কাউকে যদি টেক কেয়ার করি, সেটা যদি অন্য কারোর কাছে অনৈতিক মনে হয়, সেটা হবে, সেটা আমার কাছে হচ্ছে না স্যার। কিন্তু এখানে যে অভিযোগ করা আছে, তুমি রেড লাইট এলাকার একটি মেয়ের সাথে দিন কাটাচ্ছ। কারো গায়ে কি লেখা থাকে যে সে রেড লাইট এরিয়ার মেয়ে কি মেয়ে নয়? স্যার, আপনার মুখে কিন্তু আমি এসব শব্দ শুনব না। আজকে ঘটনাচক্রে যদি আমার কোনো আত্মীয় রেড লাইট এরিয়ার হয়ে থাকে, তাকে কিন্তু আমি অসম্মান করব না। সে রেড লাইট এরিয়ার বলেই তাকে আমাকে অসম্মান করতে হবে সেটা কিন্তু নয়, তারা কিন্তু যোগ্য নয় অসম্মানের। রেড লাইট এরিয়ায় কেউ যেতে বাধ্য হয় আমাদের সোসাইটির চাপে, আমাদের সোসাইটি বাধ্য করে তাকে সেই জায়গায় পৌঁছাতে। আর বিং এ পার্ট অফ দ্য সোসাইটি, আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। আর কেউ যদি রেড লাইট এরিয়ায় গিয়ে থাকে, আমি বিশ্বাস করি তাকে রিহ্যাবিলিটেট করার দায়িত্ব আমার। বেশ, আমরা একটা ইনকোয়ারি করব। ততদিন তোমায় সাসপেন্ড করা হলো। ডিসিশন ইজ ইয়োর স্যার, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, বা আপনার মেকানিজম কি করবে সেই ব্যাপার নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। ডেফিনেটলি আমি যতদিন সাসপেন্ডেড থাকবো, তো ততদিন আমার অফিসে আসার কোনো প্রশ্ন উঠবে না। দেখো, তোমার উপরে আমাদের কত এক্সপেকটেশন ছিল। আমার উপর দিয়ে যে এক্সপেকটেশন চলে গেল, সেটা আমি ভেবে অবাক হচ্ছি। আর সেটা গেল আমার ওয়াইফের কমপ্লেনের এগেনস্টে, সেটা শুনে আমি আরও অবাক হচ্ছি। না না, তুমি আপনার জোর দিয়ে বলো না, যা ঘটেছে সব মিথ্যে। সেটা আমি বলতে যাব কেন? আপনারা দেখুন, তার মানে তো আপনারা আমার স্ত্রীকে ইম্পর্টেন্স দিলেন না। ও যখন একটা কমপ্লেন করেছে, তার মানে ওর একটা কমপ্লেনের দাম আছে। আপনারা একটা কাজ করুন, আপনারা একটা ইনকোয়ারি করুন। এবার আমি যেটা দেখাতে চাইছি সেটা হয়তো আপনারা দেখতে নাও পারেন, সেই ক্ষেত্রে আমার আর কিছু করা থাকবে না। তার মানে ঠিক বুঝলাম না তো। ধরুন আমি বাড়িতে না থেকে অন্য কোথাও থাকছি, তাতে আপনার মনে হলো আমি অনৈতিক জীবনযাপন করছি, সেটা আপনার ইনকোয়ারিতে উঠে এলো, তাহলে কিন্তু আমার কিছু করার নেই। আমি একজন স্বাধীন মানুষ, আমি ছুটি নিয়েছি, তার মানে এটা নয় আমি সারাদিন বাড়িতে থাকব। দেখো, সে কথা তো তোমাকে কেউ বলেনি। তুমি আত্মীয় স্বজনের বাড়ি থাকতে পারো বা অন্য কোথাও থাকতে পারো, সেই স্বাধীনতা তোমার কেউ খর্ব করেনি। কিন্তু তোমার বিরুদ্ধে যে এলিগেশনটা উঠে এসছে, সেটা নিয়ে আমরা আশঙ্কা বোধ করছি। এই অ্যালিগেশনের একটাও আমি মানছি না। নাও কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, আমরা এটাই তো জানতে চাইছি যে তুমি এই এলিগেশনটা সাপোর্ট করছো না করছো না। কেউ কি নিজের সম্পর্কে অ্যালিগেশন মানতে চায় স্যার? ন্যাচুরালি আমি মানছি না, কিন্তু অ্যালিগেশনগুলো সত্যি না মিথ্যে সেটার বিচার আপনাদের হাতেই তোলা রইল। দেখো, তোমার উপর আমাদের অনেক প্রত্যাশা। সব অফিসারদের মধ্যে তুমি এতটা ডাইনামিক, এত ডেডিকেটেড। দেখো, তোমার কথা আমরা সব জায়গায় সব সময় বলি, আর সেই তুমি যদি আমাদের ফেস লস করো তাহলে। স্যার, ফেস লসটা ঠিক কিসে হয়? কোনো বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে চাইলে সেটা যদি ফেস লস হয়, সেটা কিন্তু আমার জানা ছিল না। কিন্তু তোমার স্ত্রী তো তা বলেনি। আই মিন, ঘুরে ফিরে তো আপনারা আমার স্ত্রীর কথাই প্রতিধ্বনি করছেন। আমার স্ত্রী যেটা বলছে সেটাই সত্যি, আর আমি যেটা বলছি সেটা মিথ্যে। না না, তোমার স্ত্রী বলেছেন তুমি সেই মেয়েটার সাথে বসবাস করছো। দেখো, বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি অন্য একটি মেয়ের সাথে এভাবে থাকতে পারো না,
সেটাকে বৈধ বলা যায় না, সেই সম্পর্কটা অবৈধ। আমি বিশ্বাস করি স্যার, মানুষের মানুষের সম্পর্ক কোনোদিন অবৈধ হতে পারে না।